মামা বলে মামা ফেলবে। একবার বলে ফেলছো তো, একবার বলে ফেলছো মামা তাহলে খেয়ে দাঁড়াও। হ্যাঁ গিয়েছে, মামা বলে ফেলছে। আচ্ছা এখন আমি দাঁড়াও একটু, আমি ঘুরে লাইন করে নেই। অনেককে ফার্স্ট রাউন্ডে অনেককে কথা শুনি নাই, আবার চান্স দাও। ওইটার জন্য একবার টিকিট কেটে দেখতে হবে, এমনি হবে না। হ্যাঁ যেহেতু এখানে তোমাদের ওখানে মেয়ে দিবস পার হয়ে যাচ্ছে, এখানে কানাডাতে আজকে মেয়ে দিবস। হ্যাঁ, যদি এখানে মেয়ে দিবস পালন করে না আমার নানার জন্মদিন, তো আমি যেটা মনে করি যে তার জীবনের একটা বড় শিক্ষা আমি পেয়েছি যে শ্রমকে, যে কোনো শ্রমকে মর্যাদা দেওয়া। তো এক্ষেত্রে আমার যেটা হতো, আমি ছোটবেলায় একটু যখন তার সাহায্য পেয়েছি, উনি আমাকে একবার জীবনের শেষ দিকে একবার আমাকে একটা চিঠি দিয়ে চট্টগ্রামের বিপণী বিতানে বই ঘুরে পাঠিয়েছিলেন। মানে হচ্ছে উনি কিছু টাকা চান তার বইয়ের বিক্রির বিনিময়ে। তো আমার একটু অস্বস্তি লাগছিল কেন, মানে এই এই মানে লেখালেখি এটা তো একটা সৃজনশীল কাজ, এখানে আবার এই টাকা পয়সার জন্য এত ইয়ে করো, মানে এত মানে এটার ব্যাপারে এখন উনি এত আকুলতা কেন, এটা আমার কাছে একটা অস্বস্তি লাগছিল। যেহেতু আমি শ্রমের ব্যাপারটা সেই কারণে বুঝতে পারিনি, যেহেতু আমরা মধ্যবিত্ত সমাজে এসেছি, আমরা তো আর নিম্নবিত্ত নই। কিন্তু একটা বড় শিক্ষা হলো উনি বারবার বলছেন আমি যে লিখছি সেটা একটা শ্রম, এটা অন্য কিছু নয়। এটা যেমন যে ইট দিয়ে মিস্ত্রি কাজ করে সেটাও শ্রম, এটাও এক ধরনের পণ্য আসলে, এটা বিক্রি হয়, এটার মাধ্যমে আমার জীবিকা চলে। কিন্তু দুর্ভাগ্যবশত তখন বই বিক্রি হতো না উনার, তো আমাকে বই ঘরের মালিক বলছে কি দোকানদার বললো উনার বই তো বিক্রি হয় না, কিভাবে টাকা দেবো। তো আমি করেছি কি আরেকবারও উনি এরকম পাঠিয়েছেন, আমি কিন্তু চিঠিটা লুকিয়ে রেখেছি, এটা আর দিইনি, কারণ আমার সম্মানে লাগছিল। বই তো বিক্রি হচ্ছে না, আমি ওনাকে কি করে বোঝাবো যে বই টাকা আসছে না। তো আমি চিঠিটা আর দিইনি, আমি ঘুরিয়ে ফিরিয়ে তাকে অন্যভাবে, তখন একেবারে জীবনের শেষ প্রান্তে উনি এসছে আর কি। কিন্তু তোমাকে একটা কথা বলি, এই শিক্ষাটা আমি পেয়েছি, আমি যেহেতু একটা সাহিত্য পত্রিকা করি, তো আমি বাংলা জার্নাল বলে একটা পত্রিকা করি, তো আমি সবাইকে সম্মানই দিই। একদিন আমাদের বিখ্যাত এক বাংলাদেশের তাত্ত্বিক এবং বামপন্থী কবি বদরুদ্দিন নোমান আমাকে বললো, তাই বলি যে আপনাকে আমি লেখার জন্য সম্মান দিব। বলছে সম্মানই কেন, পারিশ্রমিক বলবো। তুমি সম্মানই কেন বলছো, এটা এটা পারিশ্রমিক, এটা পরিশ্রম। সেই থেকে আমি শিক্ষা পেয়েছি আসলে জিনিসটা তো এটা শ্রম, এটা তো অন্য কিছু, এটা এটা কোনো বিলাস নয়। তো আমার কাছে মনে হচ্ছে নানার সবচেয়ে বড় শিক্ষা যেটা, যে কোনো কাজই করো না কেন সেটা শ্রম হিসেবে দেখবে এবং সেটাকে যথেষ্ট মর্যাদা দেবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এরপরে আছে হচ্ছে এখানে কবিতা, কোথায় গেল? হ্যাঁ আমি সময় বেশি নেবো না, আমি শুধু একটা আগে একবার দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন এটা কোন সাদা কাগজ আসলে, কিন্তু সেটা না। এটা আমার যতটা মনে আছে এটা 77 বা 78 এ আমার দাদার কথা সবাই বলে যে আমার দাদা আলোচনা করতেন। হ্যাঁ আলোচনা, কিন্তু আমার দাদা ঘরে জিনিসটা করতেন, এটা অনেক কিছু বলে না। এটাকে বলা হতো আনট্রেড, এটা অনেক টাফ স্লিপলেস ফুটলো বলা যেতে পারে। হ্যাঁ, তো আমার ভাইগুলো বানিয়ে দিতেন সাদা, একদম সাদা সাদা পাজামা আনট্রি। তারপর আমার মা, তখন আমি মাত্র সুতার কাজ শিখছি, হ্যাঁ স্কুলে, তখন আমার মা বলতো তুমি কি তোমার দাদাকে কিছু লিখে দেবে সুতা দিয়ে কাজ করে, সুই সুতা দিয়ে। তখন আমি খুব ছোট, হয়তো 4-5 এ পড়ি, 77-78 এরকম। তো এটা ওভাবে আমি করেছি, করার পরে একদম নতুন আমার দাদাকে যখন দিলাম, আমার দাদা তো মহা খুশি, বলে যে আমি তো এটা করবো।
তো সেই পড়তে 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 তো ওগুলো অনেক পুরনো হয়ে গেল। তারপর দাদার মৃত্যুর পর মনে হয় আমার মা কালেক্ট করেছে, আমি আমার মাকে থ্যাংক ইউ, আমার মার আর্কাইভ থেকে এগুলো পাওয়া গেছে এবং এগুলো এখন আমার হেফাজতে আছে। তো আমি এই জন্য শেয়ার করলাম যে এগুলো 77 এর এখানে একটা টুপি দেখা যাচ্ছে আমার দাদার ব্যবহৃত, আমার কাছে আছে আন্ত্রি আছে, একটা পাজামা আছে সাদা, হ্যাঁ, আর উপরে যে কোরআন শরীফ এগুলি কিন্তু আমার কাছে, এগুলি হচ্ছে 1938 সালে মানে আমার বাবার জন্মেরও আগে এই কোরআন শরীফ তিনটা আমার দাদা আমার বাবাকে দিয়ে গেছিলেন, আমার বাবা সেগুলো পড়েন। আর এই যে জায়নামাজটা দেখা যাচ্ছে এটাতে এটাও কিন্তু আমার বাবাকে আমার দাদা দিয়ে গেছিলেন, দাদা তখনও বেঁচে আছেন। তো সেই থেকে আমার বাবা কিন্তু এখনো এটা কিন্তু সাইজ একটু, এখন যে জায়নামাজ গুলো দেখা যায় তার চেয়ে একটু সাইজে ছোট, এটাতে কিন্তু এখনো আমার বাবা নামাজ পড়েন। আমি এটাই বলতে চাচ্ছি যে এটাও কিন্তু একটা স্মৃতি যে আমরা এত বছর আগেকার স্মৃতি আমরা রেখেছি, তো একটা আমার মায়েরা প্রিজার্ভ করেছেন, এখন আমার বাবা আমাকে হ্যান্ডওভার করেছে, এটা আমার কাছে আছে। আমার মনে হচ্ছে এটা আমার কাছে একটা বিশাল স্মৃতি যে আমি রাখতে পেরেছি 77 আর এখন হচ্ছে 2020। দাদার স্মৃতি বড় কথা না, আসলে আমার দাদা আমাদের কাছে সবসময়ই আমার কাছে মনে হয় আমার দাদা সবসময় জীবন্ত, উনি এত খুশি হতেন কোন একটা কথা বললে শুনতেন, এবং আমার যে জিনিসটা খুব ভালো লাগতো যে আমার দাদা ছোট বড় দেখতেন না, কারো কোনো কথা যে সে ছোট হোক বড় হোক আমার দাদা কিন্তু মন দিয়ে শুনতেন, তাকে অনার করতেন। তো এগুলো আসলে অনেক বিরল কিছু গুণ। তো আমার দাদার প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি আপাতত, থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ, এবার রুবেলের কাছে যাচ্ছ। জি আমাকে বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি এখন কথা। আমার আসলে কিছু বলার নেই, আমি জাস্ট এতটুকু বলতে পারি দাদার আজকে জন্মদিন, দাদাকে শ্রদ্ধাঞ্জলি, সাথে হাবিব ভাই ইন্তেকাল করেছেন তার মাগফিরাত কামনা করছি, এতটুকু বলছেন আর কিছু বলার নেই। ধন্যবাদ। এরপরে সুমন, আমি ওই 2 মিনিট সময়টা বাঁচানোর জন্যই এটা ফেসবুকে লিখে দিয়ে দিয়েছি অলরেডি, ওটা ওটা শোনা যাচ্ছে? হ্যাঁ, ওটা ফেসবুকে দিয়েছি, যদি আপনারা পড়েন মতামত জানান ভালো লাগবে। হ্যাঁ, একটা জিনিস জাস্ট বলতে চাই যে আমার দাদার জন্মদিনকে কেন্দ্র করেই কিন্তু আমরা একত্রিত হতাম, এবং আমরা আজকে আমরা 100 উপর নাতি নাতনি আছি, এবং আমরা সবাই সবাইকে চিনি, সবাই সবার নাম জানি, এটা অনেক আশ্চর্য হয়ে যায়। আজকে এত বছর পরেও আমরা আবার এই দাদার জন্মদিনেই আমরা আবার একত্রিত হওয়া শুরু হয়েছে, ডিজিটালি একত্রিত হচ্ছি, এটা প্রথমবার, হয়তো এটা একটা এক্সপেরিমেন্ট, যত সময় যাবে আমার মনে হয় যে এটা কেন্দ্র করে আমরা আবার নতুন নতুন করে আরো আমরা একত্রিত হতে পারবো। ধন্যবাদ। ওকে, এখন আমরা যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, আমি নানার কোন স্মৃতির কথা বলবো না, নানার কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো। তো নানা যে সময় কাজ করছিলেন, ইনফ্যাক্ট যখন তার কি বলবো প্রসার হচ্ছে লেখক হিসেবে, নানার লেখনী, সেই সময় 1930-এর দশকে বাংলাদেশে মানে পূর্ববঙ্গে মুসলিম সাহিত্য সমাজ এবং বুদ্ধির মুক্তির আন্দোলন একটা বিশাল মুভমেন্ট ছিল। তো এই মুভমেন্টগুলো নিয়ে আমি ইদানিং কিছু পড়াশোনা করছিলাম এবং করছি এবং লেখা সংগ্রহ করছি বলে অনেক কিছু আমার গোচরে এসছে, আমার জ্ঞাতসারে এসছে। তো মুসলিম সাহিত্য সমাজের যেমন একজন সদস্য ছিলেন আবুল ফজল সাহেব, এবং সেই সময় কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ, এদের প্রমুখ এনারা। তো তাদের একটা সমাজ ছিল এবং এটা ঢাকা কেন্দ্রিক একটা মুভমেন্ট ছিল। একই সাথে প্যারালালে মাহবুবুল আলমও কিন্তু একজন র্যাডিক্যাল মুসলিম রাইটার ছিল। তো আমরা আলম পরিবারের সদস্যরা সবাই আমরা গর্ববোধ করি যে আমরা আলম পরিবারের সন্তান বা আলম পরিবারের নাতি নাতনি এটসেট্রা, এবং আমাদের অনেক ঐতিহ্য আছে, কিন্তু আমরা আসলে ভুলে যাই আমাদের ঐতিহ্যটা আসলে কি।
সেটা হচ্ছে আমাদের যারা এই পূর্বপুরুষ মাহবুল আলম, সেই সাথে শামসুল আলম, বিদাউল আলম, মহিদুল আলম, তারা প্রত্যেকে কিন্তু আলেম পরিবার থেকে এসেও তারা কিন্তু অসম্ভব রকমের প্রগতিশীল লেখক, কবি, চিন্তাবিদ ছিলেন যারা সেই সময় লিখেছেন, এবং তারা সেই সময় যেরকম প্রগতিশীলতা চিন্তা করেছেন বা ধর্মীয় প্রগতি, সেটা কিন্তু আজকে আমাদের সমাজে একেবারে তার বিপরীত। মানে আমরা আজকে ধর্ম বা অথবা সংস্কৃতিতে, সাহিত্যে আমরা যা চিন্তা করতে পারি না, সেগুলো সেই সময় তারা করেছিলেন, এবং আমরা কিন্তু তার শিক্ষিভাগও আমরা নিতে পারিনি। আচ্ছা, একটা উদাহরণ দিই তার তার চিন্তা চেতনা বা তার প্রগতিশীলতার। যখন তিনি তার আমাদের বড় খালা উমু খালা তাকে যখন আবুল ফজল সাহেব বিয়ে করতে চাইলেন, আবুল ফজল সাহেবের তৃতীয় স্ত্রী হিসেবে, কারণ আবুল ফজল সাহেবের খালুর এর আগে দুজন স্ত্রী মারা গেছেন, যখন তৃতীয় স্ত্রী হিসেবে বড় খালাকে যখন উনি বিয়ে করতে চাইলেন, তো তার সাথে খালুর বয়সের ডিফারেন্স অনেক, পার্থক্য অনেক, তো নানার কাছে কিন্তু জানতে চাইলেন, তখন নানা কিন্তু নাও বলে দেননি, কিন্তু নানা 1, 2, 3 বলে কতগুলো কন্ডিশন উনি বর্ণনা করেছিলেন, ব্যাখ্যা করেছিল যে এটা কেন, এটা মানে এটা কম্প্যাটিবল না কেন, সেটা ব্যাখ্যা করে তিনি বলেছিলেন। কিন্তু তারপর তিনি আবুল ফজল সাহেবকে সুযোগ দিয়েছিলেন যে তুমি এটা বলো, এটা ব্যাখ্যা করো, যে এই মানে অনেকটা যে অন হোয়াট কন্ডিশনস, অন হোয়াট র্যাশনালিটি এটাকে চিন্তা করা হবে। তো যাই হোক, আবুল ফজল সাহেবও এটা চিন্তা ভাবনা করে উনি উত্তর দিয়েছিলেন যে উনি কিভাবে করতে চান। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে নানা বড় খালাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ডু ইউ ওয়ান্ট টু ম্যারি, অ্যান্ড শি গেভ কনসেন্ট, শি সেড ইয়েস আই ডু। এটার পরে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে নানা একটা কন্ডিশন দিয়েছিলেন আবুল ফজল সাহেবকে, সরি কয়েকটা কন্ডিশন দিয়েছিলেন, তার মধ্যে একটা কন্ডিশন ছিল যে নিকানামাটা আবুল ফজল সাহেবকে লিখতে হবে, এবং এটা খুব আধুনিকভাবে লিখতে হবে। এবং সেই জিনিসটা আবুল ফজল সাহেব করেছিলেন যে আমাদের গতানুগতিক ভাবে যে নিকানামা তৈরি হয় সেভাবে কিন্তু নিকানামাটা রচিত হয়নি, এটা অন্য ঢঙে খুব মডার্ন একটা স্টাইলে এটা লিখিত হয়েছিল। এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কন্ডিশন যে মাহবুল আলম হ্যাড গিভেন তার হবু জামাটা আবুল ফজল সাহেবকে। এটার একটা ইয়ে হলো যে সংস্কার ভাঙা, এবং অর্থাৎ সংস্কার কুসংস্কার বা যে আমাদের যে সমাজে যেগুলো বিধি নিষেধ বা যেগুলো প্রথা আছে, ই ওয়াজ অলওয়েজ প্রথা ভঙ্গকারী ছিলেন, যে প্রথা ভঙ্গ করে আধুনিকায়ন এই জিনিসটা তিনি করতেন। তো সেটা তার বড় কন্যা, তার বড় সন্তান, তার বিয়েতেও কিন্তু তিনি সেটা করেছিলেন। এটা এই নিকানামাটা কারো কাছে আছে কিনা জানি না, এটা যদি থাক পাওয়া যায় এটা অবশ্যই এটা পাবলিশেবল, এবং পাবলিশেবল একটা মেটেরিয়াল বা আমাদের সবার কাছে এটা পৌঁছে দেওয়ার মতো একটা মেটেরিয়াল। ইটস এন এক্সাম্পল যে অনেক বছর আগে কিরকম আধুনিক মনের, আধুনিক কর্মকাণ্ডের পরিচয় তিনি ছিলেন। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশান্তকে। এইবার হচ্ছে নাজমুল সৈয়দ। আসসালামাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি নায়ক ভাইকে এই ধরনের একটা আয়োজন করার জন্য। তো নানা সম্পর্কে আসলে আমি যখন অনেক ছোট ছিলাম, নানাকে যখন দেখেছি, আমি নানা যখন মারা যাচ্ছেন তখন আমি মনে হয় ক্লাস টুতে পড়ি, এবং ফর্চুনেটলি আমার স্কুল ছিল ওই কাজিডরি প্রাইমারি স্কুল, যেটা নানার বাসা থেকে তো আমার স্কুল খুব কাছে, তো সবাই আসতো, নানা যখন অসুস্থ ছিলেন আমি দৌড়াই যেতাম। এইসব স্মৃতি মনে পড়ে, এবং নানার মৃত্যুর আগ মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে আমরা সবাই মনে হয় মিলাদ করছিলাম, বুলু মামা এবং নায়ক ভাইয়া ছিলেন, আরো সব কাজিনা ছিলাম, ওই স্মৃতিগুলো মনে পড়ে, আরো অনেক কিছু মনে পড়ে। তবে আমি নানাকে নিয়ে আমরা একটা ছড়া কবিতা পড়তাম, যেটা হাবিব ভাইয়ার, আমার সদ্য প্রয়াত মেজ ভাই হাবিব ভাইয়ার লেখা বলে জানি, ওটা একটু পড়ে আমি বেশি কিছু বলবো না। ওটা ছিল এরকম, আমি নিজের মন থেকে এখন এটা আবার বের করছি কারণ কোথাও লেখা নেই। নানা চলেন রাত দিন আল খেলা গায়ে, দৃষ্টিতে নাই তার ডানে কিবা বায়ে, শত কাজ থাকে যদি শহরে বা গায়ে, রিক্সা বা বাস নয় হেঁটে যান পায়ে, বুড়ো যদি নানা যান কাজে থাকেন রত, কর্মঠ নয় মরা ঠিক তার মতো,
এই কবিতাতে যে কোনো প্রোগ্রামে গেলে আমরা সবসময় এটা আবৃত্তি করতাম, এটাই ছিল মনে হয় আমাদের একমাত্র মুখস্থ করা একটা কবিতা, যেটা পড়তে বুঝতাম না তখন, কিটা এখন বুঝি আর কি। তো নানাকে অশেষ শ্রদ্ধা, নানা সবার জন্য যে মানবতা দৃষ্টান্ত আমাদের মাঝে দিয়ে গেছেন, যেভাবে আমাদেরকে উনি গাইড করে গেছেন, আমরা সবসময় চেষ্টা করি সেটা নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করার জন্য। আমাদের যা কিছু আমরা করতে পারি এগুলো আমাদের নানাদের থেকে পাওয়া, এবং সেই সাথে ওনার উত্তরসূরিদের থেকে দেখেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নায়ক ভাইয়া অগ্র আছে। ইয়েস, আমি ওই যেটা বলছিলাম, আমি একটু কোটেশনটা বলতে চাই আর কি, সেটা হচ্ছে নানার লেখা চিঠিটা থেকে, ইফ ইউ পারমিট। ইফ ইট ইজ শর্ট এন্ড সুইট দেন ইটস বেটার। হ্যাঁ, শর্ট এন্ড সুইট। তো আবুল ফজল সাহেবকে উনি লিখেছিলেন স্নেহা স্বদেশ, অর্থাৎ তিনি বিয়ে করতে চেয়েছিলেন উমুখালাকে, তো সেটার জন্য লিখেছেন স্নেহা স্বদেশ। মহসিনের মার মৃত্যুর পর বিবেচনার মধ্যে প্রথমত আনিতে হইবে মহসিনকে, কারণ ও বেচারি সবচেয়ে বেশি এফেক্টেড। ইংলিশে লিখেছে আবার এফেক্টেড। তাহার সমস্যা দুটি, এক বড় হওয়া, দুই মানুষ হওয়া। বড় করার জন্য উমু কন্যা উমরতুল ফজল ইনএক্সপিরিয়েন্সড হবে, এটা আবার ইংলিশে লেখা। মানুষ হওয়া বরাবরই তোমার উপর নির্ভর করিবে, তাহার বিমাতা যিনি হন। দ্বিতীয়ত, বিবেচনায় আনিতে হইবে তোমার নিজেকে, এ সম্বন্ধে যে কোনো প্রস্তাব করার তোমার অধিকার আছে। তৃতীয়ত, বিবেচনায় আনিতে হইবে তোমার গারস্থ পরিস্থিতিকে, উমুকে দিয়া এ কাজ নিশ্চয় হইবে না, এই সম্বন্ধে কি ভাবিয়াছ, এইসব বুঝাইয়া উত্তর দিও। তো এটা তিনটা কন্ডিশন, তিনটা পরিস্থিতি উনি লিখে বলে উনি আবুল ফজল সাহেবকে প্রশ্ন করেছিলেন, যে মানে মহসিনকে কে মানুষ করবে, মহসিনকে আমার মেয়ে, তো শি ইজ এন এক্সপিরিয়েন্স, সে কি মানুষ করতে পারবে কিনা। যাই হোক, এটা আমি একটা উদাহরণ দিলাম আর কি, যে মাহবুল আলম সাহেব সেই সময় কতটা প্রগতিশীল ছিলেন, এখনকার দিনের পিতাদেরকে এটা ভাবাই যায় না। ধন্যবাদ। এখন আমি যাব রিপনের কাছে। গত বছর আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, মোটামুটি বলতে গেলে শর্ট নোটিসেই, এশিয়াটিক সোসাইটিতে হয়েছিল, আপনাদের কেউ কেউ এখানে উপস্থিত ছিলেন, রিপনও ছিল, আমার ভুল না হলে, তাই না? এশিয়াটিক সোসাইটির প্রোগ্রামটাতে রিপন ছিল, রিপন সুমনা ছিল মনে হয়। তো নায়ক, সরি ইন্টারাপ্ট করি, এরপরে যারা ছোটরা যারা বলতেছে একটু কাইন্ডলি যদি ইন্ট্রোডিউস করে, আমি অনেককে ডাক নামে চিনি কিন্তু কার ছেলে কার মেয়ে জানি না, আমি সরি, মানে যাদেরকে আমি দেশে দেখে আসি নাই। ওকে, তো অনেক আমি চেহারা দেখে আমি নাম, এখন লাস্ট যে নাজমুল বললো সে হচ্ছে নীলুপুপু ছেলে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি চিনছি, পরে আর রুবেল হচ্ছে আমার জেঠার ছেলে, ঠিক আছে? আচ্ছা, এখন রিপন, রিপন হচ্ছে বাদল মামার বড় ছেলে, তোমার বাদল মামার বড় ছেলে। আমি এত আগে যে ফ্লোর পাবো আসলে ভাবতে পারিনি, কারণ আমি এখনো মনে করি যে আমি ছোট, আসলে আমিও বড় হয়ে গেছি, এটা একটা ব্যাপার। দাদা সম্বন্ধে আসলে বলার, দাদাকে আমি আগেও বলেছি যে দাদাকে হয়তো আমি এক দুই বছর পেয়েছি, তো স্মৃতিতে দাদা তেমন একটা আমার কাছে নাই। তো আবার দাদা সম্বন্ধে যে আমি লিটারেচারে কিছু বলবো সে ক্ষমতা আমার নাই, যেহেতু আমি দাদার বইগুলো এত পড়া হয় নাই। তো দাদার যেটা আমি আসলে 1917 নামে একটা মুভি এসেছে, যেটা অস্কার নমিনেটেড, নমিনেশন পেয়েছে, হয়তো অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে কিছু। তো ছবিটা ফার্স্ট ওয়ার্ল্ড এর উপর, তো কেন জানি না ছবিটা যখন অস্কার ইভেন্টের সময় যখন ছবিটা অ্যানাউন্স করলো, এবং এটা একটা বললাম যে ফার্স্ট ওয়ার্ল্ড এর কাহিনীর উপর, তো তখন থেকে আমার খুব দেখার ইচ্ছা ছবিটা। সম্ভবত দাদা ফার্স্ট ওয়ার্ল্ডে ছিলেন, দাদা যুদ্ধ করেছিলেন সেখান থেকে, তো আমি এখনো আমি ওয়েট করছি ছবিটা দেখার জন্য, কিভাবে দেখবো, হয়তো বা কোনো প্রোমো আসলে তখন দেখবো।
সেটা আমার আসলে দেখার ইচ্ছে, কারণ দাদা 19 বছর বয়স, দাদা যুদ্ধে গেলেন, দাদার সাহসিকতা বা ব্রেভারি যেটা বলি সেটা আমার খুব মানে রিয়েলাইজ করার খুব ইচ্ছা, যে এত কম বয়সে দাদা এত বড় যুদ্ধে গেল। আচ্ছা, যুদ্ধে গেল, এরপর দাদা যখন আসলো, দাদা যখন সরকারি সার্ভিসে ঢুকলো, এরপর দাদা যখন রিটায়ারমেন্ট করলো, দাদা যখন আবার জমানার পেপারটা ইন্ট্রোডিউস করলো, সেটা কিন্তু একটা দাদার একটা ডিসিশনের মানে কোয়ালিটির ব্যাপার, যেটা রিস্ক নেওয়া, ইনভেস্টমেন্টের একটা রিস্ক নেওয়া, যে দাদা সর্ব যা ইনকাম করেছিলেন বা যা সেভিং ছিল একটা রিস্ক নেওয়া, একটা ভেঞ্চারতে যাওয়া, জমানা পেপারটা যদি ক্লিক না করতো তাহলে দাদার ফিনান্সিয়ালি কী অবস্থা হতো। আবার দাদা আরেকটা ব্যাপার আমার খুব খুব ভালো লাগে, সেটা হচ্ছে আব্বার থেকে বা জ্যাঠা বা আমাদের যাদের সবার থেকে শুনেছি, মানে দাদা একটা বড় জাহাজের মতন চালাতো, অনেক জন আসতো, অনেকেই আমাদের পরিবার অনেক বড়, তো দাদা যে সাউন্ডলি সবাই মানে ফিনান্সিয়ালি যে দাদা সবকিছু ম্যানেজ করে গিয়েছেন, এটাও একটা আমার খুব মানে এটা একটু রিসার্চ করার ব্যাপার, মানে আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে কিভাবে এত সবকিছু যেটাকে আমরা বলি এখন পার্সোনাল ফিনান্স, কিভাবে যে এত কিছু ম্যানেজ করেছেন। তো আবার এত কিছু করেছেন কারণ আব্বা সবসময় বলতো যে ফ্যামিলি তো হচ্ছে একটা বোটের মতন, তো সেক্ষেত্রে আমি যদি দাদাকে বলি ড্রাইভার আর আমাকে দাদুকে বলতে হবে ইঞ্জিন, হয়তো আমি বলতে পারি, কারণ দাদুর যদি সাপোর্ট না থাকতো তাহলে দাদার এত কিছু এত রিক্স নেওয়া এটা হয়তো বা সম্ভব হতো না। সো এই আমার উপলব্ধি আজকের পয়লা মেতে, তো সবাই ভালো থাকবেন, সবাই অনেক নায়ক ভাইকে থ্যাংকস, প্রশম ভাইকে থ্যাংকস, আর কারণ অনেকদিন পর অনেকজনকে দেখলাম, দিলীপ ভাবিকে দেখলাম, তৈত ভাইকে দেখলাম, তারপর মণিপুরকে দেখলাম, মিরুফুকে দেখলাম, তো রুবুল ভাইকে দেখছি, আনোয়ার জেঠাকে দেখলাম, সো আর নাজুল ভাইকে দেখলাম, সো থ্যাংকস। হ্যাঁ, এটা এটা আমাদের হয়তো বা অনলাইন গেট টুগেদার প্রথমবারের মতো, এটা একটা বিশাল ইনিশিয়েটিভ, আর পরবর্তীতে এটা আরো বিশালভাবে হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, অনেক ধন্যবাদ। আমরা আসলে কত বড়, হ্যাঁ, আমাকে আজকেই কি গতকাল হাসনু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, হাসনু ভাইয়া বের করার চেষ্টা করছিল আমার বাবার বিয়ে কোন সময় হয়, আমি ওটা বললাম বলছি তাহলে দেখো আমি তোমার চাইতে কত বড়। হ্যাঁ তো এখন, হ্যাঁ কিন্তু আমি আর এখন হাসনু ভাইয়া এখন যে চেহারা আছে আর আমার চেহারা এখন যে চেহারা, আমরা যদি পাশাপাশি দুইজন রাখা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সবাই বড় বলবে। আচ্ছা নায়ক, আই ক্যান বেট মাই লাইফ অন ইট। আচ্ছা অ্যাকসিডেন্ট যোগ করে একটা ব্যাপারে, হ্যাঁ এই রিপোর্টের কথার ব্যাপারে, সেটা একটু মানে সবাইকে বলা দরকার আর কি। যেমন একটা কথা হচ্ছে 1917 সালে যখন নানা প্রথম মহাযুদ্ধে যায়, হ্যাঁ পূর্ববঙ্গ থেকে, তৎকালীন পূর্ববঙ্গ থেকে আরো একজন তার সঙ্গে গিয়েছিল, উনি খুব বিখ্যাত লোক, অরণদাপ আর পি সাহা। কিন্তু তাছাড়াও যেটা আমাদের সবার খেয়াল রাখা উচিত, এটা কৃতিত্ব বলতে হবে নানার পরবর্তী প্রজন্মের দুজন সদস্য, তারা কিন্তু তার চেয়ে কম বয়সে যুদ্ধে গেছেন, একজন হচ্ছে সাজিদুল আলম তার পুত্র, হচ্ছে শাহিদুল আলম, তারা কিন্তু তখন সবেমাত্র স্কুল, সাজিদুল আলম মনে হয় ক্লাস টেনে পড়ে, হ্যাঁ তাদের তখন 19 হয়নি সম্ভবত, হ্যাঁ তারা স্বাধীনতা 1971 স্বাধীনতা যুদ্ধে গিয়েছিল, তো সেটা সবার স্মরণ রাখা উচিত। অনেক ধন্যবাদ, দিস ইজ এ গুড বিট অফ ইনফরমেশন ফর অল অফ আস, আমরা যারা অনেকে জানি না বা দেখিনি বা শুনিনি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অভ্র, সরি অভ্র চেহারাটা রাইট, হ্যাঁ মাঝখানে ও ওয়াজ বিইং ফেসলেস, এখন দেখা যাচ্ছে। নাজনীন আপা একটা অভ্র কাছ থেকে শুনুন, নাজনীন আপা বলেছে তো বলে নাই, ও নাজনীন আপা বলে নাই, আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু ইউ, ওকে ওকে
হাজী নভরোজ থ্যাঙ্ক ইউ ফর রিমাইন্ডার জি পাবলো বলো কি আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমার দাদাকে দেখার সুযোগ হয়নি ডেফিনেটলি কারণ দাদার মৃত্যুবার্ষিকী হচ্ছে 1981 সালে আর আমার জন্ম তারিখ জন্মসাল হচ্ছে ডিসেম্বর 93 সো আমার যখন জন্ম হয় কবিতা যদি আছে বলতে পারবেন আমি মানে এখন পর্যন্ত দেশে থাকা দাদার নাতিদের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ আর বিদেশ যদি ইনক্লুড করি তাহলে আমি নাতিদের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর নাতি নাতনি যদি ইনক্লুড করি তাহলে আমি তৃতীয় সর্বকনিষ্ঠ তো আমি একদম শেষের দিকে আর সব দিক কনিষ্ঠের দিকে এগিয়ে আছি কখনো করেনি অনিষ্ট কারো করে না অনিষ্ট ওই দাদার ব্যাপারে তো জানো হয়নি দাদির সাথে 13 বছর পার করেছি আমি দাদির শেষ 13 বছর আমার প্রথম 13 বছর একসাথে ছিল আর দাদাকে জেনেছি মেইনলি দাদার দুটা বই পড়ে মুমিনের জমানবন্দি আর মফিজন এছাড়া ফুফুদের অনেক চিঠিপত্র অনেক কিছু ওখান থেকে ঘাটাঘাটি করে আমি অনেক কিছু জানতে পেরেছি এভাবে জানতে পেরেছি মেইনলি ফুফুদের থেকে চাচাদের থেকে আর কি আর সবাইকে দেখে অনেক ভালো লাগছে অনেককে দেখিনি দিলভুকে প্রথমবার দেখলাম ভালো লাগছে তাই জি দিলভু 94 এ চলে যায় আমি তখন কোথে আছি এই যে আমার কাছে কিন্তু এই যে আজকের এই আয়োজনের ছোট ছোট ভালো লাগার মধ্যে এগুলি হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট অভ্রো ইজ কামিং অ্যাক্রস বিলিভু ফর দ্য ফার্স্ট টাইম আমেরিকা চলে যেতে হ্যাঁ আমরা ধ্রুবকে দেখতে পাচ্ছি আমরা ইন্দ্রিলাকে দেখলাম হ্যাঁ এই যে আমরা সবাইকে সবাই দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু আমরা অনেকে অনেক কিছু বলছি অনেক কিছু আমাদের স্মরণে আছে অনেক কিছু আবার স্মরণ থেকে হারিয়েও গেছে কিন্তু তারপরে আমার কাছে এটা একটা বড় ধরনের পাওয়া that we are coming across people who have not seen for a long time অভ্রর সঙ্গে আমার একটা ছোট্ট স্মৃতি আছে এটা সাম্প্রতিক সেটা হচ্ছে আমরা বাই চান্স আমি প্লেনের টিকিট পেয়ে গেলাম ঢাকা কক্সবাজার তো আমার একটা কাজের জন্য যেতে হবে আমার বাসে যাওয়ার কথা ছিল কিন্তু আমার আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে আছি তারা আমাকে বললো যে আপনি প্লেনে যেতে পারেন না কারণ আমাদের যারা যাওয়ার কথা তারা যাচ্ছে না সো আই টুক দ্য চান্স এবং অভ্র তখন ঢাকায় তাকে বললাম তুই কি আমার সাথে যাবি তাকে বললে তুই ঢাকায় কক্সবাজার থেকে চলে যাবি ওই হ্যাঁ ভাইয়া চলো আমি বললাম ইয়ে চাচুকে বলেছি ওকে না আব্বাকে বলবো আমি যাওয়ার পরে যাওয়ার আগে বললে অনেক রকমের প্রশ্ন হবে তাহলে আমার আর যাওয়াই হবে না আচ্ছা ঠিক আছে দুই ভাই গেলাম তো দুই ভাই গিয়ে আমরা ইংরেজি বাংলা ছিল এটা মোস্ট হ্যাঁ ইংরেজি বাংলা বোঝা হ্যাঁ তো আমরা গেলাম যখন আমরা নামছি আমাদের পাশে বেশ কয়েকটা ফ্যামিলি ছিল তার মধ্যে যেই ফ্যামিলির একজন মানে বাবা যিনি তিনি অভ্রর সঙ্গে বসেছেন তো আমরা যখন নামতে যাচ্ছি আমাদের লাগেজ নিয়ে তো উনি জিজ্ঞেস করছেন আর ইউ ফাদার অ্যান্ড সান আমি বললাম যে না তবে অনেকটা সেরকমই যদি উই আর কাজিনস ও একদম অবাক হয়ে গেছে কারণটা হচ্ছে আমাদের ওর জন্ম হয়েছে 93 ডিসেম্বর বললো না আর আমাদের বিয়ে হয় 94 এর 26 মার্চ রাইট তো এবং 95 এ আমাদের ছেলের জন্ম হয় আমাদের একমাত্র ছেলে ফাইয়াজ ওর জন্ম হয় তো এখন ওই লোক দেখে অবাক হয়ে গেছে কি করে এরা কাজিন হতে পারে তো এরকম আছে ইস্যুস হাউএভার আমরা আর আছে হচ্ছে নাজরিন রাইট নাজরিন এখন অন্ধকার কেন ও লাইট জ্বালায় না সেজন্য আলোচনা আলো মাছ চলে গেছে কারণ নাই কারণ বসতে বসতে ওর চলে গেছে না ক্যানাডা তো কারণ নাই কারণ লোড শেডিং কি বলো তুমি যা হ্যাঁ ক্যানাডা লোড শেডিং না আমাদের লোড শেডিং হয় না আমাদের ডিবাবুরের কারণ রাখি শুধু বাংলাদেশে দোষ নাকি ওখানে লোড শেডিং এর জন্য আর আমি একটু আনমিউট করছি দেখি নাজিম কোথায় ভাই নাসির তোমার দুইটা জোক কিন্তু দারুন প্লিজ কন্টিনিউ টু কিপ সেন্ডিং দোজ জোক আমি তো মাইন্ডসেট দিয়ে তোমার শেয়ার করলাম ধরে হ্যাঁ আমি সে কখন থেকে চাতকের মতো বসে আছি
আমি সরি, আমি কাজে আছি তো, একটু নানা সম্পর্কে দুটো কথা বলতে চাই আমি। একটা মোটামুটি মানসিক বেশি স্মৃতিচারণ, আর দ্বিতীয়টা হচ্ছে ওনার সম্পর্কে আমার যে ধারণা। প্রথমে স্মৃতিচারণ প্রশ্নে আমার মনে আছে আমরা নানাকে কাঞ্চবাজ বলেছেন রিক্সায় তুলে দিয়ে দিলাম, কিছুক্ষণ পর সে রিক্সাওয়ালা নিয়ে আসছে আবার আমাদের বাসায়, রিক্সা থেকে পড়ে গেছেন। তো যখন নানাকে আমরা নিয়ে উপরে তুললাম, প্রথম কথা নানা বললেন যে রিক্সাওয়ালাটা কোথায়, তাকে নাস্তা দেওয়া হয়েছে কিনা। নিজের চিন্তা ছিল না নানার, যে রিক্সা তোলা নিয়ে এসেছিল নানা চিন্তা করছিলেন তাকে আমরা ঠিকভাবে আপ্যায়ন করে বাসায় এনেছি কিনা। তো এটা খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু উনার মধ্যে যে মানবিকতা আছে, যে এটা খুব সাধারণ সাধারণ সিম্পল লিটল থিং এর মধ্যে দিয়ে বের হয়ে আসে। সেকেন্ড যেটা বলতে চাই, আমি একটা এমফাসাইজ করবো ছবি মামা সুমন ভাইয়া আমার এই পার্সপেক্টিভ এর সাথে জড়িত আছেন। আমার নানার গোপ সন্দেশ আমি পড়েছিলাম অনেক ছোটবেলায়, যেখানে মোটামুটি একটা বর্ণনা ছিল হিন্দু বামুনরা তারা তো চব্য চস্য লেজ সব খেয়ে মোটামুটি তাগড়া দশটাই থাকে, বেশ নাদুষ। তো যখন ব্রিটিশ সোলজাররা যাচ্ছে কলতলায়, দেখলেন এক বামুন গোসল করছে এবং স্বভাবতই ভেজা সাদা ধুতি, তারা উল্টোটা ভাবলেন আর কি জেন্ডার হিসেবে, এবং একজন এসে বামুনকে জাপটে ধরলো, তো অপরজন আসছিল, এই জন বলল আমি খুব দুর্লভ মনে করি, যেটা আমার মামা নানা সবার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন সবি মামা সবাইকে ধন্যবাদ। আমি খুব স্বল্প পরিসরে বলবো। প্রথমে আমি সবাই বড়দেরকে সালাম জানাই আর ছোটদেরকে শুভেচ্ছা দোয়া। আমার স্মৃতিতে নানা খুব খণ্ড চিত্রের মতো আছে, কারণ আমরা ছোট ছিলাম তখন, যেহেতু যে পরিমাণ আমার সমবয়সীরা নানাকে পেয়েছে আমি পাইনি, কারণ হচ্ছে আমরা কাপ্তাই থাকতাম। তো আমার কাছে একটা জিনিস মনে হতো তখন ছোটকালে, যে পহেলা মেয়েটা হচ্ছে একটা সরকারি ছুটি, যেহেতু আমার নানার জন্মদিন এই জন্য। তো আমার ধারণা সেটাই ছিল অনেক বছর, যে পহেলা মেয়ে সরকারি ছুটি সারা বাংলাদেশে আমার নানার জন্য। তো এই জন্য আমরা সবাই মিলে মানে পহেলা মেয়ের জন্য কাতির দেউরিতে চলে যাই। তো এটা একটা ইয়ে ছিল, আমার ভুল ধারণা ছিল। আরেকটা ব্যাপার ছিল, আরেকটা ব্যাপার আমার খুব খুব করে মনে আছে, আমার দিনক্ষণ মনে নেই কিন্তু আমার এটা মনে আছে, আমার নানা আমাদের বাসায় কাপ্তাইতে বেড়াতে এসেছিল, এবং নানাকে আমার এখনো মনে আছে আমাদের ওই যে রাস্তা থেকে মোড় ঘুরে আমাদের বাসায় আসতে হতো, আমাদের মাঝখানে একটা মাঠ ছিল এবং দুটো বাসার সিঁড়ি ওখানে ছিল, নায়ক ভাইদের মনে আছে নিশ্চয়ই। তো ওই মোড়টাতে দেখা যাচ্ছে তাপসদের বাসার মোড়ে আমি দেখতে পেলাম নানা আসছে। হ্যাঁ, নানা আসছে, নানার মাথায় একটা টুপি ছিল, টুপিটার আগে একটা কদম ফুল ছিল, ওই ওই টুপিতে ওটা উলের টুপি ছিল খুব সম্ভব, এবং ওটার মধ্যে হলুদ এবং সবুজ, হলুদ এবং সবুজ প্যাটার্ন ছিল, মানে কিছু রো হলুদ কিছু রো সবুজ, এটা আমার খুব মনে আছে। একটা গ্রে কালারের একটা আলখাল্লা পরা, কাঁধে একটা ব্যাগ, ব্যাগটা ছিল একটা মোটা কাপড়ের,
আর ওখানে অনেকগুলো বই ছিল, ব্যাগটার মধ্যে কোনো জায়গা ছিল না বই। হ্যাঁ, তারপরে ওইটা ওইটা মনে আছে। আর তারপরে যেটা স্মৃতিতে খুব মনে পড়ে যে আমি ভোরে উঠে, আমার আম্মা কিন্তু খুব ভোরে উঠে, সো আমি সেটা দেখলাম যে ভোরে উঠে আব্বার রুম থেকে যখন বের হলাম, তো আমাদের যে চেয়ারটা ছিল যেটা বাইরের দিকে মুখ করা ছিল, হ্যাঁ, লিভিং রুম মানে লিভিং রুম থেকে ডাইনিং হলে যাওয়ার সময় যে ওখানে আমার নানা বসা, পায়ের উপর পা তুলে দিয়ে ওই হাঁটুর উপরে ছোট্ট কাগজ রেখে আমার নানা লিখছে। তো আমি নানাকে লিখতে দেখেছি, মানে সেটা হয়তো তার কি লেখা আমি জানি না, কিন্তু ওই স্মৃতিটা আমার মনে আছে যে খুব কাকভোর আমার আম্মা রান্নাঘরে, এবং আমার নানা কিন্তু অলরেডি তার কর্ম জীবন শুরু করে দিয়েছে, সে লিখছে বসে বসে, কিন্তু বেড়াতে এসছে। হ্যাঁ, তো তা সেটা আমার খুব মনে আছে, পায়ের উপর পা দিয়ে। পাশে কিন্তু থলেটা আছে, মাটিতে রাখা থলেটা, ব্যাগ ভর্তি বই, ওটা থলেটা আছে। তো এই স্মৃতিগুলো আমার মনে আছে। এর পরবর্তী স্মৃতিগুলো আসলে শেষের দিকে, যে আমি যখন নানা বাড়িতে গেছি তখন দেখেছি আমরা, আমার নানি তখন দোতলায় থাকতো, তো আমরা যেখানে খেতাম সেই বড় হলটার আগে যে রুমটা রান্নাঘরের সাথে লাগানো, ওইখানে নানার খাটটা ছিল। তো ওই নানাকে আমি দেখেছি একমাত্র মানুষ তখন, একদম মাথার দুপাশেও বই, তারপরে দেওয়ালের পাশে লাগানো সব বই পা পর্যন্ত, ওই বইয়ের মাঝখানেই নানা শুয়ে থাকতো। হ্যাঁ, ওখানে আবার একটা বিড়ালও থাকতো পায়ের কাছে আমার নানার। তো ওই বিড়াল একবার বাচ্চাও দিল কিছু। ওই স্মৃতিগুলো আমার মনে আছে, আমার নানি মানে ক্লিন করছে, আমার আম্মা সাহায্য করছে আমার নানিকে, যে নানার তখন অবস্থা খুবই খারাপ, কিন্তু সেই মুহূর্তে আমি দেখলাম আমার নানার বালিশের পাশে সে ছোট ছোট চিরকুটের মতো ছোট ছোট টুকরো, মানে সে লিখে রেখেছে, এবং একটা কলম, হ্যাঁ, সেখানেও সে লিখে যাচ্ছিল। তো এই স্মৃতিগুলো আমার মনে আছে। তারপরে আর খুব একটা অনেক কিছু মনে নাই, কিন্তু আমার নানাকে আমি সবসময় গুরু গম্ভীর ভাবেই দেখে এসেছি, কিন্তু তার মুখের হাসিটা খুব মনে আছে। সে হাসতো যখন, সেই হাসিটা আমি আবার দেখেছি মঈন মামার মাঝে। মঈন মামা যখন বয়স হতে লাগলো, শেষের দিকে কিন্তু আমার নানা মামা খুব কথা বলতো, তখন কিন্তু আমার মনে হতো যেন নানা কথা বলছে, এবং হাসলে পুরো আমার নানার হাসিটা আমি দেখতে পেতাম। তো সেই জিনিসটা আমি এখন আবার দেখতে পাই সাজেদ মামার মাঝে। সাজেদ মামা যখন হাসে আমি নানার হাসিটা ফিরে পাই। তো আমি আর আমার নানার হিউমারটা আমি বুঝেছি পরে, আমার নানার অনেক পরে, যখন আমি আমার নানার গোফ সন্দেশ খেয়াল করো। হ্যাঁ, তো আজকে এটুকু বলে আমি শেষ করছি। আর নায়ক ভাইয়াকে আমি ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য। অনেকজনকে আসলেই দেখিনি, দেখে জিজ্ঞেস করতে হলো এরা কারা। সবচেয়ে আশ্চর্যের বিষয় যাকে আমি অনেক স্নেহ করি, আমি আহসানকে চিনতে পারিনি।